হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ওয়ান মোর নিউ কন্টেন্ট। আমাদের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ইসলামী ব্যাংকের সব ধরনের ভিসা কার্ডের ইয়ারলি চার্জ, আপনার অন্যান্য ফ্যাসিলিটিস এবং প্রতিদিনের ট্রানজ্যাকশন লিমিট। এই সব বিষয় নিয়ে প্রত্যেকটি কার্ডের ডিটেল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সবগুলো কার্ডের ডিটেল জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। তো আজকে আমাদের কাছে ইসলামী ব্যাংকের অনেকগুলো কার্ড রয়েছে, সবগুলো কার্ডের ডিটেল আলোচনা করব। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে বলে নিই আপনার এই কার্ডগুলো পেতে হলে কী করতে হবে। আমি আজকে ইসলামী ব্যাংকের সবগুলো ভিসা কার্ড নিয়ে ডিটেল আলোচনা করব। তো এই ভিসা ইসলামী ব্যাংকের ভিসা কার্ডগুলো পেতে হলে আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে হবে। দেন অ্যাকাউন্ট করে আপনি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলে বা আবেদন করলে আপনি শাখা থেকে কার্ডগুলো কালেক্ট করতে পারবেন। তো এখন ব্যাংকে অ্যাকাউন্ট করা কিন্তু অনেক সহজ। আগে যেমন ব্যাংকে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হতো, সেটা আপনি এখন ঘরে বসে করতে পারবেন। যদি সে বিষয়ে জানতে চান, সে বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনি চাইলে আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বাটনও দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি আজকে প্রথমেই যেই কার্ডটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের প্লাটিনাম কার্ড, ভিসা প্লাটিনাম কার্ড। এটা হচ্ছে এই কার্ড থেকে আপনি প্রতিদিন হচ্ছে 2 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। এটা দিয়ে আপনি ইসলামী ব্যাংকের এটিএম বুথ সহ বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। যেহেতু এটা ভিসা ব্র্যান্ডের, সেহেতু আপনি ভিসা ব্র্যান্ড অ্যাকসেপ্টেবল সব ধরনের ব্যাংকের এটিএম বুথ থেকেই এটা দিয়ে ট্রানজ্যাকশন করতে পারবেন, অর্থাৎ টাকা তুলতে পারবেন। কিন্তু আপনি ইসলামী ব্যাংক এবং যে কোনো অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে দিনে 2 লক্ষ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করতে পারেন এই প্লাটিনাম কার্ড দিয়ে। এবং এটা একটি ডুয়েল কারেন্সি কার্ড, তো এটার ট্রানজ্যাকশন লিমিট হচ্ছে প্রতিদিন 2 লক্ষ টাকা। এবং এটি একটি ডুয়েল কারেন্সি কার্ড, আপনি এটাকে ডলার এন্ডোর্স করে, আপনি ব্রাঞ্চ থেকে ডলার এন্ডোর্স করে এটাকে ব্যবহার করতে পারবেন। আর ডলার কীভাবে এন্ডোর্স করতে হয় বা ডুয়েল কারেন্সি কার্ড কীভাবে অ্যাক্টিভ করতে হয় এই বিষয়ে আমার আলাদা ভিডিও আছে, আপনি চাইলে আমার এই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন এবং আই বাটনে ভিডিও দিয়ে দেবো, দেখে নিতে পারেন। তো যাই হোক, তো এটা হচ্ছে আমি আগেই বলেছি 2 লক্ষ টাকার ট্রানজ্যাকশন লিমিট। আর এটার ইস্যু চার্জ হচ্ছে আপনি যখন এই কার্ডটির জন্য অ্যাপ্লাই করবেন আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে 575 টাকা কেটে নেওয়া হবে, অর্থাৎ 500 টাকা চার্জ, ইস্যু চার্জ, এবং 75 টাকা হচ্ছে ভ্যাট, 15% ভ্যাট। তো 575 টাকা আপনার ইস্যু চার্জ কাটবে এবং 690 টাকা, অর্থাৎ 600 টাকা ইয়ারলি চার্জ, সাথে 90 টাকা ভ্যাট, 15%। তো 690 টাকা ইয়ারলি চার্জ। তো দুটি আপনি এই কার্ডটি ইস্যু করলে আপনাকে দুটি চার্জ দিতে হবে, সেটা হচ্ছে 575 টাকা ইস্যু চার্জ আপনি ইস্যু করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে, এবং ইয়ারলি চার্জ হচ্ছে 1 বছর পর পর 690 টাকা চার্জ করবে। আমরা পরবর্তী যে কার্ডটি আসবো সেটা হচ্ছে এটাও প্লাটিনাম কার্ড, এটাও ইসলামী ব্যাংকের প্লাটিনাম কার্ড। এটাও এবং ওই কার্ডটা একই কার্ড, এই দুটি একই কার্ড। এটা শুধু নতুন প্রিন্ট এবং নতুন কার্ড, ইসলামী ব্যাংকের নতুন ইস্যু হয়েছে, এই কার্ডগুলো নতুন প্রিন্ট হয়েছে। তো এই দুটার ফ্যাসিলিটিস এবং চার্জ সবই একই, এটা নিয়ে নতুন কিছু বলার নেই। তো আমরা নেক্সট কার্ডে চলে যাই। নেক্সট কার্ডটা হচ্ছে ভিসা গোল্ড কার্ড, ওইটা হচ্ছে প্লাটিনাম এবং এটা হচ্ছে গোল্ড কার্ড। এই গোল্ড কার্ডটি দিয়ে আপনি প্রতিদিন 1 লাখ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করতে পারবেন ইসলামী ব্যাংক এবং বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে 1 লাখ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন উইথড্র করতে পারবেন। এবং এটা একটি ডুয়েল কারেন্সি কার্ড, কিন্তু এটার কোনো ইস্যু চার্জ নেই, শুধু ইয়ারলি চার্জ আছে। এটার ইয়ারলি চার্জ হচ্ছে 500 টাকা এবং 75 টাকা হচ্ছে ব্যাট, 15% ব্যাট, অর্থাৎ 575 টাকা মোট আপনার অ্যাকাউন্ট থেকে 1 বছর পর পর এই কার্ড ইস্যুর জন্য কেটে নেওয়া হবে। এই কার্ড বাবদ ইয়ারলি সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে, কিন্তু কোনো ইস্যু চার্জ নেই। এটাও একই ডুয়েল কারেন্সি কার্ড, ইসলামী ব্যাংকে দুইটি ডুয়েল কারেন্সি কার্ড। তো আমরা নেক্সট কার্ডে চলে যাই। নেক্সট কার্ড হচ্ছে ক্লাসিক কার্ড বা আমরা সিলভার কার্ড বলে থাকি, এটা ক্লাসিক কার্ড বা সিলভার কার্ড একই। এটা হচ্ছে সিলভার কার্ডের নতুন প্রিন্ট, এই কার্ডটির নতুন প্রিন্ট হয়েছে। আর আগে ছিল হচ্ছে এটা, শুরুতে ছিল হচ্ছে এইটা এবং তার আগে ছিল হচ্ছে এইটা। এটাও একটি ক্লাসিক কার্ড, পরবর্তী এটার পরে এই প্রিন্টটা এসেছে ইসলামী ব্যাংকের সেকেন্ড প্রিন্ট। এবং এরপর হচ্ছে ইসলামী ব্যাংক খুব রিসেন্ট যে ক্লাসিক কার্ডটি দিচ্ছে বা সিলভার কার্ড, সেটা হচ্ছে এটা। তো এইগুলার ট্রানজ্যাকশন লিমিট হচ্ছে 50,000 টাকা, আপনি ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে 50,000 টাকা একদিনে সর্বোচ্চ তুলতে পারবেন। তবে এটিএম বুথ থেকে ট্রানজ্যাকশন করার নিয়ম তো আপনারা অবশ্যই জানেন যে একবারে 50,000 টাকা তোলা যায় না, তিনটি ট্রানজ্যাকশন করতে হবে আপনাকে, অর্থাৎ 20,000, 20,000, 10,000, এভাবে তিনটি ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনি 50,000 টাকা একদিনে সর্বোচ্চ তুলতে পারবেন এই সিলভার কার্ড বা ক্লাসিক কার্ডগুলো দিয়ে। তো এই তিনটা হচ্ছে আপনার ক্লাসিক কার্ড, এই তিনটা হচ্ছে সিলভার কার্ড বা ক্লাসিক কার্ড। এটা দিয়ে এগুলোর কোনো ইস্যু চার্জ নেই, অর্থাৎ এই কার্ডগুলো ইস্যু করার জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না, শুধু ইয়ারলি চার্জ। প্রথম 1 বছর পর্যন্ত ফ্রি এবং দ্বিতীয় বছর থেকে 300 টাকা ফি কাটবে এবং সাথে 15% ভ্যাট, অর্থাৎ 45 টাকা। তো টোটাল হচ্ছে বছরে আপনার 345 টাকা চার্জ কাটতে হবে এই কার্ডগুলোর জন্য। এই তিনটি ক্লাসিক কার্ড একই এবং ফ্যাসিলিটিসগুলো একই। এই সিলভার কার্ডগুলোর চার্জ হচ্ছে
প্রথম বছর ফ্রি এবং দ্বিতীয় বছর থেকে 300 টাকা সাথে 45 টাকা ভ্যাট অর্থাৎ 345 টাকা চার্জ কাটবে এবং এটা দিয়ে আপনি এটিএম বুথ থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন তবে এগুলো কিন্তু ডুয়াল কারেন্সি সার্ভিস নেই এগুলোতে আপনি ডুয়াল কারেন্সি সার্ভিস পাবেন না অর্থাৎ আপনি ডলার এন্ডোর্স করতে পারবেন না ডলার্স ব্যবহার করতে পারবেন না তবে ভিউয়ার্স আমি আরেকটি বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে অনেকে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট এবং পাশাপাশি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলেন অর্থাৎ এই ডুয়াল কারেন্সি কার্ডগুলো আপনি কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট করলে নিতে পারবেন কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট করলে ডুয়াল কারেন্সি কার্ডগুলো ইস্যু করতে পারবেন না অর্থাৎ স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য ডুয়াল কারেন্সি কার্ড অ্যালাউ করে না ইসলামী ব্যাংক এটা এই সার্ভিসটি দেয় নিয়ে এটা বন্ধ রেখেছে কারণ স্টুডেন্ট অ্যাকাউন্টে চার্জ ফ্রি অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্টে কোনো চার্জ করা হয় না যার কারণে এই কার্ডগুলো যেহেতু বড় ধরনের চার্জ কাটে তাই স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে এই কার্ডগুলো ইস্যু করা যায় না তো ভিউয়ার্স আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের একটি বোনাস টিপ দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই কার্ডগুলো থেকে আপনি যখন ইসলামী ব্যাংকের কোনো এটিএম বুথ এবং ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ থেকে পজ মেশিনের মাধ্যমে ট্রানজ্যাকশন করবেন তখন কিন্তু কোনো ফি কাটা হবে না তবে আপনি যদি ইসলামী ব্যাংকের কোনো এজেন্ট ব্যাংকিং শাখা থেকে অর্থাৎ এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে পজের মাধ্যমে ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে কিন্তু হাজারে এক টাকা করে চার্জ করা হবে যদি আপনার যেই শাখায় অ্যাকাউন্ট করা সেই শাখা না হয় অর্থাৎ যেই শাখায় অ্যাকাউন্ট করা সেই শাখা ছাড়া আপনি অন্য যে কোনো এজেন্ট আউটলেটে যদি ট্রানজ্যাকশন করেন পজ মেশিনের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে হাজারে এক টাকা করে চার্জ করতে হবে এবং ইসলামী ব্যাংকের এটিএম বুথ ছাড়া অন্য ব্যাংকের এটিএম বুথ যখন ব্যবহার করবেন ধরেন আপনি রাজমাংলা ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করলেন তখন আপনাকে প্রতি ট্রানজ্যাকশনে 15 টাকা কাটা হবে অর্থাৎ এখানে হাজারের কোনো হিসাব নেই যে আপনি 10,000 টাকা তুললে 10 টাকা তা না আপনি একবার টাকা তুললে 15 টাকা চার্জ করা হবে যে আপনি 500 টাকায় তুলেন বা 20,000 টাকা তুলেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন আমি যথেষ্ট চেষ্টা করেছি কার্ডগুলো সম্বন্ধে আপনাদের ডিটেল জানাতে এটা কত ইস্যু চার্জ কত ইয়ারলি চার্জ কত এবং ট্রানজ্যাকশন লিমিট তো পরবর্তীতে আপনার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সে বিষয়ে জানাতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো আজকের আয়োজন এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ আল্লাহ হাফেজ